নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ির কাটলেটের রেসিপি। খিচুড়ি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, সেটা দিয়ে যদি কাটলেট বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে তো বেশ ভালোই হয়, মন্দ হয় না, তাই না? তাই এটি খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যেতে পারে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক রান্নাটি। এখানে রান্নাটা করার জন্য আমি এক বাটি খিচুড়ি নিয়ে নিয়েছি। খিচুড়িটাকে এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিচ্ছি, স্বাদ অনুসারে মিষ্টি দিচ্ছি, নুন দিচ্ছি স্বাদ অনুসারে, আর দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সুজি, আর দিচ্ছি 3-4 চামচের মতো ময়দা, আর একটু বিস্কুটের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ। এবার খুব ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু বাদাম দিয়ে দিচ্ছি। আমি চীনা বাদাম ডাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মেখে নেব। মিশ্রণটা আমাদের মাখা হয়ে গেছে, এরপর আমি এখন হাত ব্যবহার করব। তো হাত দিয়ে এরপর আমি কাটলেটের শেপে তৈরি করে নেব, যার তার জন্য আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে এবার মিশ্রণ থেকে একটু মন্ড নিয়ে সেটাকে কাটলেটের শেপ তৈরি করব। এইভাবে প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব। আর আমি বলতে ভুলে গেছিলাম, তার জন্য আমাকে মাফ করে দেবেন, যে খিচুড়িটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। কাটলেটগুলো আমাদের সবকটা তৈরি করা হয়ে গেছে, এরপর কাটলেটগুলোকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। কোট করে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কাটলেটগুলো ডিপ ফ্রাই করবো, তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম একটা কাটলেট, এরপর লো ফ্লেমে 1 পিঠ হতে দেব। 1 পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আমি অন্য পিঠ উল্টে নিচ্ছি, এই পিঠটাও হতে দেব লো ফ্লেমে। এই পিঠটাও আমাদের ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি তুলে নিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা কাটলেট আমি ভেজে নিচ্ছি।
খিচুড়ির কাটলেট আমি পরিবেশন করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।